সালামু আলাইকুম আজকে লিঙ্গ মার্কেটিং কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবো চতুর্থ ক্লাস অর্থাৎ আমরা লিঙ্কিনের প্রথম তিনটা ক্লাসে কমপ্লিট করেছিলাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেট করতে হয় কিভাবে ক্লায়েন্টের প্রোফাইলে যাইতে হয় কাকে কাকে অ্যাড করবেন এই বিষয়গুলো আমরা তিনটা ভিডিওর আজকে চতুর্থ ভিডিওতে দেখবো আপনি যে কালেক্ট করলেন দিনে কতটা কালেক্ট করতে পারবেন কানেক্ট করবেন করবেন বন্ধু কোন কোন করবেন করবেন কোন রিমুভ এই যে বিভিন্ন বিষয় থেকে কানেক্ট রিলেটেড তার উপরে হবে এবং পাশাপাশি দেখবো আমরা অন্যান্য অপশন গুলো আমরা লিঙ্কডিনে দেখবো তো আমরা আজকেও দেখবো সরাসরি নাই মৃদা ভাইয়ের প্রোফাইল থেকে এবং এখান থেকে জানবো মনে রাখবেন এই রুলস গুলো যে রুলস গুলো সম্পর্কে আমি বলতেছি

এটা অনেকে হয়তো মার্কেট পরিচিত যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসেবে এটাই শুধু জানে বাট এখন তারা কি করবে এখন তারা একদম মার্কেট প্লেস হিসেবে আত্মপ্রকাশ করতেছে এখান থেকে আমরা যারা আগে আগে করতেছি প্রোফাইল গুলো এবং প্রোফাইল গুলো প্রফেশনাল হিসেবে সাজাচ্ছি প্রচুর পরিমাণে তারা আমরা কি লাভবান হব ইন কারণ কি আমাদের প্রোফাইলটা যখন পরিমাণ দেখা যাবে যে একদম পারফেক্টলি এই মার্কেট প্লেসে নেমে গেছে ততক্ষণে আমাদের প্রোফাইল আমরা যারা ক্লাস করতেছি যারা আমরা দেখতেছি অথবা যারা ফ্রি আছেন যারা ইতিমধ্যে প্রোফাইল তৈরি করছেন সাজানি প্রোফাইল গুলো সাজানোর পর আমাদের প্রোফাইলটা কি হয়ে যাবে একদম আমাদের প্রফেশনাল লেভেলে চলে যাবে অর্থাৎ প্রোফাইলটাতে আমাদের অনেক ফলোয়ার্স থাকবে আমাদের ফ্রেন্ডস থাকবে অনেক আমাদের পেজটা থাকবে আমাদের গ্রুপ একটা থাকবে এবং প্রত্যেকটা গ্রুপে কিভাবে মেম্বারস অ্যাড করতে হয় কোন কোন গ্রুপের সাথে আপনি কানেক্ট থাকবেন কিভাবে কাজ পাবেন কোন দেশে এর সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন নোট কি লিখবেন এই যে বিভিন্ন যে কোয়েশনগুলো ইতিমধ্যে আমাদের জানা হয়ে যাবে এই আমাদের ইন ফিউচারে গিয়ে অনেক সহজ হয়ে যাবে ওকে নাইম রিদে ভাই আপনি শেয়ার করুন আজকে আমরা দেখব আপনি যে বিষয়গুলো জানবো আমরা যে মূল যে বিষয়গুলো क्वेश्चन হচ্ছে যে ভাই আমি একদিনে কয়টা ফ্রেন্ড কানেক্ট করতে পারবো অর্থাৎ ফেসবুকে আমি দেখা যাচ্ছে দুইটা সাইটে পাঁচটা ছটা আটটা 10টা পর্যন্ত দিতে পারি ওকে আমরা ফেসবুকে আবার কি করতে পারি অনেকগুলো প্রোফাইলও তৈরি করতে পারি একটা পিসির মধ্যে বাট লিংকডইনের ক্ষেত্রে কিন্তু একটা পিসিতে দুইটার বেশি একটার বেশি দুইটা প্রোফাইল কখনো করা যায় না করলে আপনার কি করবে রেস্ট্রিক্টেড করবে এখন যারা বলেন যে ভাই করে নাই আপনি কিছুদিন রেখে দেখুন পরের দিনে দেখবেন নাই অর্থাৎ ইতিমধ্যে একটা টেস্ট বেসিস যে থাকবে না আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে তারপরে কি করতে হবে যে আপনার কানেকশন কত দিতে পারবেন দিনে আমি প্রথম ভিডিওতে বলছিলাম অ্যাজ এ নিউ আপনার প্রোফাইলটা নতুন হিসেবে আপনি চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত কানেকশন দেবেন এর বেশি দেবেন না এখন আসুন কানেকশন তো আপনি চারটে পাঁচটা ছটা করে দিলেন প্রতিদিন দিচ্ছেন আপনি চারটে পাঁচটা ছটা করে কানেকশন তার মধ্য থেকে হয়তো আপনি আজকে বিশ জনকে কানেকশন দিলেন তার মধ্য থেকে দেখা যাচ্ছে আপনাকে হয়তো বা দশ জন পনেরো জন অ্যাকসেপ্ট করলো আর বাদ অ্যাকসেপ্ট করলো না আপনাকে বন্ধু হিসেবে তারা পছন্দ করতেছেন আপনাকে ইগনোর করে দিল তখন কিন্তু আপনি কি করবেন তাদেরকে কি রাখবেন তারা কি আপনাকে ডিলেট করে দিতে পারে না আপনি তাকে ডিলেট করতে পারেন অর্থাৎ আপনার বন্ধু হয়ে গেল বাট আপনি যদি মনে করেন যে তাকে ফেসবুকে একটা রিকোয়েস্ট দিয়েই দিয়েছেন আপনি কিন্তু আর কি করতে না ওখান থেকে ব্যাক হয়ে আসতে পারেন অর্থাৎ তাকে সে আপনাকে যতক্ষণ পর্যন্ত কি করতে পারে নাই আপনাকে সে রিমুভ করে দেয় নাই লিঙ্কডিনের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে লিঙ্গিনে যদি আপনি কাউকে রিকোয়েস্ট দিয়ে দেন যদি মনে হয় যে না ভুলে আমি রিকোয়েস্টটা দিয়ে দিছি আমি এটা সার্চ সিন না তাকে রিকোয়েস্ট দেওয়া জানা আপনি কিন্তু ব্যাক করে নিয়ে আসতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আমরা একটা ওয়ে আছে সেই ওয়েটা দেখব আমরা তো গত আমরা ক্লাসে দেখছিলাম যেটা যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা আগে দেখি আমরা কয়েকজনকে রিকোয়েস্ট পাঠাই অর্থাৎ রিকোয়েস্ট পাঠানোর পর কোতাত থেকে পাবো সেই বিষয়টা দেখি তো আমরা সরাসরি আসলাম আমাদের লিংকিন প্রোফাইলে লিংকিন প্রোফাইল থেকে আমরা ক্লিক করলাম মাই নেটওয়ার্কে মাই নেটওয়ার্কে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কানেকশন কিন্তু সেটটা হয়ে গেছে এখন আরো একজন আমাদেরকে কানেক্ট আমাদের বন্ধু হিসেবে অ্যাড করার জন্য পাঠিয়েছে আমরা তাকে কি করতে চাচ্ছি আমরা অ্যাকসেপ্ট করতে যে ঠিক আছে ইনি আমার বন্ধু হবে তো আমি কি করলাম এনাকে অ্যাকসেপ্ট করলাম এখন অ্যাকসেপ্ট তো করে ফেললাম এখন আমি কি করবো আমি নিজের থেকে কিছু কানেকশন পাঠাবো আমি কাউকে চিনি না জানি আমি নিজের থেকে কি করব আমি কানেকশন পাঠাবো যেমন আমি এখান থেকে সার্চ বক্সে গেলাম সার্চ বক্সে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিই এম গোজারেসের নাম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমি চাচ্ছি এখান থেকে কিছু কানেকশন আমি সেন্ড করব আমি অন্য একটা নামেই সিলেক্ট করে দিছি

আমি কি করলাম তিনটা কানেকশন দিয়ে দিচ্ছি যে আমি এখন তিনটা কানেকশন দিয়ে দিছি এখন কানেকশন গুলো দেওয়ার পর মনে হচ্ছে যে না আমি তো ভুল করে ফেলছি আমাকে কি করতে হবে এই কানেকশন গুলো রাখা যাবে আমি উইথড্র করে ফেলবো তখন আপনি কি করবেন তখন আপনি দেখেন মাই নেটওয়ার্কে আসবেন

সেন্ট আপনি কতজনকে সেটা আমরা যখন সেন্টে আসলাম সেন্টে আসার পর দেখুন পিপল পেজ ইভেন্টস এখন আপনি কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন পিপল কে পাঠিয়েছেন কোনো মানুষকে না কোনো পেজে ইনভাইট করছেন ফলো করছেন না কোনো ইভেন্টস অর্থাৎ পেজ ইভেন্টস পিপল কাকে আপনি ফলো করছিলেন আপনি আসেন এই কিছুক্ষণ আগে আমরা যেমন করেছি কি এডি গোজার হোসেন নামে একজন ব্যক্তি আছে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি এখন মনে হলো যে না আমি তো এটা ভুল করে ফেলছি আমি এটা কি বলবো ওনার সাথে বন্ধুত্ব করবো না দেন আমরা কি করব এই পাশ থেকে দেন উইড্রো নামের একটা বাটন আছে এই উইড্রোতে ক্লিক করব উইড্রো থেকে আবার আমরা কি করবো উইড্রো বাট তার আগে দেখুন এখানে কি ক্লিক ইফ ইউ উইড্রো নাও ইউ ইউড নট বিসন ফর আপ টু থ্রি উইকস অর্থাৎ আপনি কোন একটা ব্যক্তিকে কি করলেন আপনি রিকোয়েস্ট পাঠাইলেন আপনি যদি এটা ভুলে করে ফেলেন তাহলে আপনি উইড্রো করতে পারেন তবে এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে কি আপনি যদি এখনই উইথড্রো করেন তাহলে তিন সপ্তাহ আর এনাকে দিতে পারবেন না তিন সপ্তাহ কি দিতে পারবেন না অ্যাকসেপ্ট আপনি দিতে পারবেন না আর ইনভাইটেশন পাঠাতে পারবেন না তারপরে উইথড্রো করি ফেলি তারপরে কথাটা বলি আমি উইথড্রো করলাম দেখেন ওই ব্যক্তিটা চলে গেলো আগে ছিল চারটা এখন হয়ে গেছে কটা তিনটা আসলে উইথড্রোটার বিষয়টা কি আপনি একজনকে সাপোজ ভুলে করে আউট করে ফেলছেন আপনি কিছুক্ষণ আগে ইনভাইটেশন পাঠাইছিলেন এখন মনে হলো যে ভুলে আপনি কি করছেন আপনি তুলে ফেলছেন আবার মনে হচ্ছে যে কি না আমি তো ভুল করে ফেলছি উইথড্রো করে আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাবো আবার যদি আপনি পাঠাতে চান তাহলে তিন সপ্তাহ পর একুশ দিন পর গিয়ে আবার ওই ব্যক্তিকে কি করতে পারবেন রিকোয়েস্ট পাঠাতে পারবেন তার আগে পাঠাতে পারবেন না এটা হচ্ছে শর্ত এখন যদি এনাকে মনে হয় যে না আমি এনাকে উইড্রো করবো না তাহলে আবার উইড্রো করবো উইড্রো দেন আবার উইড্রো করেন অর্থাৎ আমি কি করতেছি আমি এগুলো আবার উইড্রো করে দিচ্ছি যে না আমি এনাদের সঙ্গে বন্ধুত্ব করব না আমি এনাদের কাছ থেকে উইড্রো করে দিলাম দেখুন আপনার আগে ছিল এখানে পিপল ছিল চারটা এখন জিরো হয়ে গেছে মানে কি আপনি সবাইকে উইড্রো করে ফেলছেন ভুলে যাদেরকে দিচ্ছেন তাদেরকে আর রিসিভে যদি আবার বলেন কেউ যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায় আপনাকে কত ব্যক্তি রিকোয়েস্ট পালে প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন আমরা আবারও এক নজরে খুব সংক্ষিপ্ত আকারে দেখি যে আপনি যদি কাউকে রিকোয়েস্ট পাঠান এবং আপনাকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় আপনি কোথা থেকে দেখবেন

কোন সময় অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টা কি এবং কখন কখন রিকোয়েস্ট পাঠাতে হয় কাকে কাকে পাঠাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা জানি আপনি পার ডে নিউ হিসেবে আগামী তিন চার মাস পর্যন্ত জন তিনজন ছয়জন জন সাতজন সাত প্লাস করা যাবে না পাশের নিচে থাকলে ভালো পাশে ছয়ও থাকলে ভালো কোনো অসুবিধা নেই তবে সাত প্লাস করবেনই না কি কানেকশন পাঠানোর জন্য এটা বলতেছি আমি কানেকশন নট গ্রুপ আমি বলতেছি কানেকশন পিপল কানেকশন আপনি এখন পাঠাবেন উইদিন পাঁচজন ছয়জন সাতজন যে যতজন পারেন এখন চব্বিশ ঘন্টা কি আজকে আজকে যদি আপনি দুপুর বারোটার সময় দিয়ে থাকেন কানেকশনটা রিকোয়েস্টটা দিয়ে থাকেন কালকে দুপুর বারোটার পরে গিয়ে আপনার কি চব্বিশ ঘন্টা হয়ে যাবে তাহলে তার চব্বিশ ঘন্টা পরে দিতে পারবেন সব থেকে ভালো হয় মিনিমাম আপনার চব্বিশ সাত আট ঘন্টা হাতে রাখবেন অর্থাৎ আজকে দুপুর বারোটা দিয়েছেন কালকে পরের দিন প্রয়োজনে সাত আট ঘন্টা হাতে রেখে দিবেন অসুবিধা নেই অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টা না আপনি সাতাশ আঠাশ ঘন্টা ধরে রাখবেন ক্লিয়ার এভাবে যদি আপনি দেন তাহলে আপনার একটা কি থাকলো একটা টাইম মেনটেন থাকলো কোন কোন সময় আপনি কানেকশনগুলো পাঠাবেন সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে অর্থাৎ শুধুমাত্র কানেকশন গুলো পাঠালেই হবে না

কারণ যেহেতু কাজ করতে হয় তিনটা গানের বেশি আর মনে রাখতে হবে আপনার বাংলাদেশের টাইম নেই আপনার টাইমটা ইউএস এর টাইম ইউএস উইক টাইম যেটা আছে এটা হচ্ছে আপনার টাইম ওই টাইম অনুযায়ী আপনাকে কি করতে হবে অ্যাক্টিভিটি থাকতে হবে আপনাকে বেশিরভাগ লগ ইন থাকতে হবে অনলাইনে থাকতে হবে এখন আপনি বেশিরভাগ সময় যেটা দেবেন রাত দুটা আড়াইটা তিনটার পর অর্থাৎ ইউএস এর টাইম অনুযায়ী আপনার বাংলাদেশ টাইম যে রাত দুটা তিনটার পরে যে কানেকশনগুলো আসে ওই সময় যদি আপনি কানেকশন দিতে পারেন তাহলে কিন্তু আপনার সব থেকে বেশি কার্যকর হয় কারণ কি তারা ওই সময় বেশি অনলাইনে থাকে অনলাইনে থাকার কারণে কি হয় আপনার তাদের চোখের সামনে আপনি দিলেন আর ওখানে একটা নোটিফিকেশন গেল নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেশি যেমন ভাবে আমরা কি করি আমাদের কানেকশন যেমন আমাদের জিমেলের ব্যাপারে নিয়ে বলি আপনি যদি একজন ইউএস এর মানুষকে জিমেল করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন হোক সেটা একদিন আগে কিংবা পরে তবে অ্যান্সার সে আপনাকে দিবে কারণ কি তারা ইউএস এর মানুষেরা জিমেল কে মায়ের মতো সম্মান করে আর আমরা জিমেল দেখি দুই হাজার তিন হাজার দশ হাজার পর্যন্ত জিমেল করে থাকে এটা দেখার মনে করে জিমেল তাদের প্রচুর পরিমাণে কি কার্যকরী এই জন্য তাদেরকে লিঙ্গিন যেভাবে আমরা দেই জিমেল কে তারা যেমন ভাবে সম্মান করে লিঙ্গিন প্রোফাইল থেকে তারা ওইভাবে সম্মান করে লিঙ্গিনে কারা আছে লিঙ্গিনে কিন্তু ওই যে যারা শুধুমাত্র সেলফি উঠায় কিংবা সেলফি বাস যাদেরকে বলি আমরা তারা কিন্তু লিঙ্গিনে নেই লিঙ্কডিন আছে প্রফেশনাল লেভেলের মানুষরা লিঙ্কডিন আছে ব্যবসায়িকরা লিঙ্কডিন আছে একদম অত্যন্ত সিও এন্ড ফাউন্ডার যারা বড় বড় কোম্পানি আছে তাদের ওনাররা আছে এখানে লিঙ্কডিনে কি কারণে তারা ব্যবহার করে এই কারণে তারা ব্যবহার করে তাদের যে ইয়েটা আছে অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট তাদের যে ওয়ার্কাররা আছে তাদের যে কর্মচারীরা আছে প্রত্যেকেই লিঙ্কডিন ব্যবহার করে এবং তাদের প্রোফাইলটাকে গ্রো করে ওয়ার্ল্ড ওয়াইড এই জন্য তারা লিঙ্কডিনেই থাকে কিন্তু হ্যাঁ এখন আসলাম আমরা কি করবো তাহলে ঘন্টায় কতটা দিব কিভাবে সেটা দেখলাম এখন আসুন যে আমরা গত ক্লাসে দেখছিলাম কোন কোন মানুষকে দেব এটা আমি দিবস করে বলতেছি কানাডা এই মানুষগুলোকে আপনারা নেটওয়ার্কে অ্যাড করবেন তো আমরা কানেকশন সম্পর্কে জানলাম মাই নেটওয়ার্কে আমরা শুধুমাত্র কানেকশন এখন আসুন কানেকশনের পরে একটা অপশন আছে কন্টাক্টস এই কন্টাক্টস বিষয়টা কি কন্টাক্টস হচ্ছে আপনার যে বিষয়গুলো যে মানুষগুলোকে আপনি অ্যাড করতেছেন অর্থাৎ আপনার যে মানুষগুলোকে অ্যাড করতেছেন কানেকশন হিসেবে ওই মানুষগুলো যদি কন্টাক্ট রেডি করা থাকে একটা প্রোফাইল যখন অন করা হয় আমরা একটু পরে গিয়ে শিখবো এটা যে তাদের যদি কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দিতে চায় তারা যদি দিতেছে তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই এটা আমার প্রোফাইল থেকে আমি দেখাবো একটু পরে যে কিভাবে কন্ট্যাক্ট গুলো তাদের পেতে পারেন এই বিষয়গুলো দেখবো আমরা পিপল ফলো এখানে একটা বাটন আছে দেখেন পিপল ফলো এই পিপল ফলোটা কি এই পিপল ফলো হচ্ছে আপনি কতজনকে ফলো করছেন আপনাকে কতজন ফলো করছে আপনি দেখেন ফলোইং ফলো আপনি ফলোইং কতজন আপনাকে ফলো ইং আপনাকে কতজন ফলো করতেছে এবং আপনি কতজন আপনার ফলোয়ার বিষয় আমরা কোথা থেকে জানতে পারি আমরা জানতে পারি এখান থেকে ক্লিক করার পর ফলো এবং ফলোইং আমার ফলোয়ার কে সেটাও দেখতে পারি আমি কাকে ফলো করতেছি সেটাও দেখতে পারি আমি যদি ফাইভ ফলোয়ার্স এ ক্লিক করি আমাকে কে কে ফলো করতেছে আমরা কিন্তু সবগুলো বিষয় আমরা দেখতে পারি ক্লিয়ার এই যে এখানে মাহফুজ আহমেদ আছেন উমেশ দারাজ আছেন শাহিনু ইসলাম সিরাজুল ইসলাম আছেন এই যে এখানে ফলো এবং ফলোয়িং কিভাবে বাড়ানো যায় এই বিষয়টা আমরা দেখছিলাম ফলো এবং ফলোয়িং কিভাবে বাড়াবো আপনাকে যাকে ভালো লাগতেছেন আপনি তাকে রিকোয়েস্ট পাঠাইলেন আপনি তাকে ফলো করলেন অর্থাৎ কি এটাও ফলো এক ধরনের আপনি তাকে কি করতেছেন আপনি তার সাথে তার সাথে বন্ধুত্ব এটা হচ্ছে ফলো

এখন নাইমৃদা ভাই মনে করলো কি আমি তো এই চারজনে একজন কেউ চিনি না আমি কি করবো এই চারজনকে এই চারজনকে আমি ইগনোর করব ইগনোর এবং প্রথম এবং দ্বিতীয় আপনাকে কেউ একজন আপনাকে যদি তাহলে আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে কি করতে পারেন তাকে ইগনোর করতে পারেন অর্থাৎ রিমুভ করে দিতে পারেন যখন আপনি ইগনোর করবেন সঙ্গে সঙ্গে কি করলো আপনার ফলোয়ার বেড়ে গেলো অর্থাৎ আপনি সে আপনাকে ফলো করছিল বাট আপনি তাকে ফলো করেন এই অবস্থায় আপনার ফলোয়ারের সংখ্যাটা বাড়বে

একটা ওয়ে দুই নম্বর কাজ কি কারণে আপনাকে রিকোয়েস্ট পাঠায় যখন আমরা নতুন একটা প্রোফাইল খুলি তখন কিন্তু পাঁচ সাত আট দশ পনেরো টা কিন্তু আমরা কিন্তু নিজের থেকে কানেকশন প্লাস করার চেষ্টা করি যে আমি এই ব্যক্তিটিকে দিলে আমার প্রোফাইলটা যদি অ্যাকসেপ্ট করে আমার প্রোফাইলটা দ্রুত গ্রো হবে তখন কি করে যারা প্রোফাইলগুলো আপনার চোখের সামনে যেটা আসে তাদেরকে ফলো করে রেখে দেয় তাদের কি কি করে কানেকশন পাঠায় এই ধরনের এই জন্য অপরিচিত অনেকগুলো কানেকশন আসবে যদি আসে আপনি ইচ্ছা করলে তাকে অ্যাকসেপ্ট করতে পারেন ইচ্ছা করলে ইগনোর করতে পারেন এই ক্ষেত্রে কথা হলো আপনি আপনার প্রোফাইলটা যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এবং আপনি এর মাধ্যমে কিছু কাজ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার টার্গেট থাকবে একজন কি করবেন অবশ্যই অবশ্যই আপনার টার্গেট থাকবে আপনাকে একজন প্রফেশনাল লেভেলের যারা আছে তাদেরকে অ্যাড করবেন এখন আসুন আপনি ইউএস এর ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন একটু শুধুমাত্র আইডিয়া যে আমরা ইউএস এর ইউকে আপনার যে কোনো একটা দেশের ক্লায়েন্ট কিভাবে খুঁজে পেতে পারি এই বিষয়টা আমরা দেখি এই দেখার জন্য যে কোনো একটা নাম কোনো নাম একটা যে কোনো একটা নাম সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে সার্চ করতেছি যেমন সুমাইয়া রহমান আচ্ছা সুমাই রহমান আমরা সুমাইয়া রহমান লেগেই সার্চ করলাম সরি সুমাইয়া রহমান এখান থেকে আমরা হোলির এই যে হোলির লেখা আছে হোলির লেখেই সার্চ করলাম হোলির লেগে সার্চ করার পর আমরা এখান থেকে ক্লিক করলাম আমরা পিপলে ক্লিক করলাম এখন হোলির নামে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ দেখুন এখানে সাতটা মানুষ দেখা যাচ্ছে হোলির নামে আছে এখন এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করলাম লোকেশন দেখুন লোকেশন থেকে আমরা এখান থেকে কি দিচ্ছি আমরা দিচ্ছি ইউনাইটেড স্টেট দেখি আমরা ইউনাইটেড স্টেট নামে আসলে এই সাতজন ব্যক্তির মধ্যে কেউ আছে কিনা দেন আমি শো রেজাল্টসে ক্লিক করলাম শো রেজাল্টসে ক্লিক করার পর দেখা যাচ্ছে হ্যাঁ আমার এখানে পিপল আছে হোলির ব্যতীত জুলির নামে ওই নামের সাথে মিল লেখে কতগুলো নাম আছে দেখুন অনেকগুলো নাম চলে আসে অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ইউনাইটেড স্টেটের সাথে কোনো না জড়িত তো আমরা যে একটা প্রোফাইলে যাই আমরা যে একটা প্রোফাইলে দিলাম প্রোফাইলে যাওয়ার পর এই ব্যক্তিটার প্রোফাইলটা দেখে আসি কোথায় ইউনাইটেড স্টেটের এই জায়গাতে আছে এখন এই জায়গাতে আছে দেখুন আমাদের একজন আমাদের একজন স্টুডেন্ট মাহফুজুর রহমান কিন্তু এনার বন্ধু হিসেবে আছেন মাহফুজুর রহমান আপনি থাকলে হ্যান্ডেজ করুন আপনি থাকলে হ্যান্ড রেস করেন মাহফুজুর রহমান মাহফুজুর রহমান আপনি আছেন হ্যান্ড রেস ইয়েস মাহফুজুর রহমান বলুন ইনি আপনার বন্ধু হিসেবে আছে না জি ইয়েস দেখুন ইনি কিন্তু কি কানেক্ট আছে ওয়ান মিউচুয়াল কানেকশনস ওকে মাহফুজুর রহমান বাবু তা উনি কি করেন ইনার সঙ্গে অ্যাড আছেন এইভাবে আপনি কি করতে পারবেন অ্যাড হতে পারবেন এখন অ্যাড হবেন কিভাবে সেটা আমরা বলবো এখন এখানে আসুন এখানে আসার পর কিন্তু তাকে কানেক্ট পাঠাতে পারেন বাট কানেক্ট পাঠার আগে তার একটা বিষয় দেখতে পারেন যেহেতু সে ইউএস এর একজন এই ইউএস এর পারসনের সঙ্গে মিল থাকবে বেশি মিল থাকবে এখন আমি কি করব এখন আমি দেখব তার প্রোফাইলটাকে দেখব যে সে কি বিষয় নিয়ে কাজ করে সে কোথায় কোথায় কাজ করে আমি তার প্রোফাইলটা একটু ঘুরে দেখবেন আপনি একটু ঘুরে ফিরে দেখবেন আমি একটু দেখি একটু ব্যাকে যাই এটার প্রোফাইলটাতে কি করবেন একটু ঘুরে ফিরে দেখুন যে আসলে এই প্রোফাইলটাতে কি কি আসে নাই দেখা যাচ্ছে উনি সিও কোথাকার সিও দেখুন ফেব্রুয়ারি দুই হাজার ষোলো থেকে প্রেজেন্ট এখন পর্যন্ত এই গ্রুপে এই গ্রুপে সিও হিসেবে তাহলে আপনি কি তাকে কানেক্ট করতে পারেন তাহলে আপনি তাকে কানেক্ট করুন কানেক্ট করার পর আপনি তাকে নোট দিন নোট দিয়ে আপনি লেখুন যে সেন্ড করুন তাকে তাকে একটা কি করুন সেন্ড করুন সেন্ড করার পর আপনাকে যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি কি করতে পারেন তার সঙ্গে কথা বলতে পারেন যেভাবে আমরা কথা বলা দেখাবো আপনাদের আপনি কি তারপর এখান থেকে যদি তার ইনফরমেশন কোনো কিছু লাগে যে না আসলে এই ব্যক্তিটা আসলে আর কি কি আছে তার কি কি বিষয় আছে দেখুন এই ব্যক্তির প্রোফাইলে যখন আসেন এই প্রোফাইলের পাশে এসে দেখেন ইনফরমেশন নামে একটা বাটন আছে আমরা যেটাকে লিড লিড জেনারেশন বলি বলি করা না আমরা লিড কালেক্ট করা কিন্তু কিছু কিছু বিষয় আমরা লিঙ্কের মধ্যে ইতিমধ্যে আলোচনা করতেছি বাট কোনোভাবেই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এইভাবে লিড কালেক্ট করতে পারি এই ব্যক্তির প্রোফাইলে আসলাম আসার পরে এই যে কন্ট্রাক্ট ইনফরমেশন এর উপরে ক্লিক করলাম আমি কন্ট্রাক্ট ইনফরমেশন ক্লিক করার পর দেখুন এখানে তার জুলিসের এর প্রোফাইল ওয়েবসাইট টুইটার প্রত্যেকটা বিষয় দেখতেছি আমরা যদি তার ওয়েবসাইটে ঢুকে যাই আমরা তার ওয়েবসাইটে ঢুকতেছি আমরা তার ঢুকতেছি এভাবে একটা কথা বলে রাখি এভাবে যদি আমাদের বাংলাদেশ কেন সারা পৃথিবী থেকে যদি আরো পঞ্চাশ লক্ষ নতুন সেলার আসে কোনো অসুবিধা নেই ক্লায়েন্ট যদি মানে কাজ করতে থাকে ক্লায়েন্ট শেষ হবে না অর্থাৎ এত পরিমাণ ক্লায়েন্ট আছে যে কাজ শেষ হবে না শুধুমাত্র আপনার কথার মূল বিষয় হচ্ছে আপনার কাজ বুঝাতে হবে তাকে ক্লায়েন্ট তো পাবেনি ক্লায়েন্টকে ধরে রাখতে হবে অর্থাৎ আপনাকে ক্লায়েন্টকে পাওয়ার থেকে রক্ষা করাটাই বড় হয়ে যাবে শুধুমাত্র বারবার যেটা বলি ক্লায়েন্ট পাওয়া বড় বিষয় না ক্লায়েন্টকে ধরে রাখাটা বড় বিষয় দেখবেন অনেকে ক্লায়েন্ট পায় বাট ধরে রাখতে পারে না পঞ্চাশ জন ক্লায়েন্টের কথা বলছে কাজ করছে দুইজনের সঙ্গে আটচল্লিশ জন কি করেছিল চলে গেছে ওকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি কি কাজ করতেছি কেমনে করতেছি কি কি কাজ তাকে প্রোভাইড করব কিভাবে প্রোভাইড করব সেই কোন কাজে আমার হ্যাপি থাকবে কোন কাজে আনহ্যাপি থাকবে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে জানার পরে কিন্তু লিঙ্কদিনে নক করতে হবে সবাইকে রিকোয়েস্ট করব ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই প্রফেশনাল হতে হবে কাজ করার ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম আপনাকে স্মার্ট লেভেলের একটা কাজ শিখতে হবে স্মার্ট লেভেল বলতে কি বোঝাচ্ছি স্মার্ট লেভেলের বলতে কাজ বুঝাচ্ছি আপনি পেন কাজ করেন খুবই ভালো বাট আপনি পেনটুল এর কাজটা কতটুকু পারেন

তারা অনেকগুলো ভুল করে ফেলছেন ইতিমধ্যে কখনো এই কাজটা করবেন না মিনিমাম কয়েকটা কাজ শিখুন দেন ফাইবার প্রোফাইলটা রান করুন ফাইবার প্রোফাইল রান করার আগে আগে জানুন ফাইবারে আমাকে কিভাবে প্রোফাইল দাঁড় করাতে হবে কোন সময়কে গিক দিতে হবে কত দিন পর গিক দিতে হবে কোন গিকগুলো মার্কেট প্লেসে অ্যাক্টিভিটি ভালো কোন কাজটা আমি দ্রুত পাবো এই যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো জানুন সবাইকে রিকোয়েস্ট থাকবে কারণ কি একটা প্রোফাইল রান করালে শুধুমাত্র আপনার সুবিধা দেখলে হবে না বর্তমান বাংলাদেশে আমাদের যেটা বড় ভুল শুধুমাত্র বাংলাদেশ না সেক্টরটাতে ধীরে ধীরে যেটা খারাপের দিকে যাচ্ছে সেটা হচ্ছে কি আর্ন হচ্ছে ভালো ভালো দিক হচ্ছে অনেকে আর্ন করতে পারতেছে বাট বেশি খারাপের দিকে যাচ্ছে নতুনরা বিশেষ করে যারা আসতেছে আসার পরেই প্রোফাইল খুলতেছে প্রোফাইল খোলার পর একটা প্রোফাইল খুলতেছে তারা টেস্ট বেসিস আর এক কি কারণে সে কনফিউশনে আছে যে আমার ওই প্রোফাইলটা যদি চলে যায় আপনার মনের ভিতরে যদি এইটা কনফিউশন থাকে যে আমার প্রোফাইলটা চলে যাবে এই জন্য টেস্ট আমি প্রোফাইল করতেছি তাহলে আপনি মার্কেট প্লেসে যোগ্যই না আপনি টেস্ট বেসিস খুলবেন কেন টেস্ট বেসিস তো দরকার আপনি যদি মার্কেট প্লেসে প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনি একটা অ্যাকাউন্টে খুলবেন ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন আমি ফ্রি সাপোর্টের সময় প্রতি সাপোর্ট ওই সময় যত মানুষের সাথে কথা বলছে বেশিরভাগ দেখা যাচ্ছে ডাবল প্রোফাইল ডাবল প্রোফাইল কেন যে ভাই আমি তো প্রথমে ভিডিও দেখছি ফাইবার প্রোফাইল তৈরি করা আমি একটা প্রোফাইল তৈরি করতেছি এখন গিয়ে দেখি যে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে আমি ইনআইডি কার্ড দিচ্ছি একটা ফেসবুক প্রোফাইল দিচ্ছি আরেকটা টুইটার অ্যাকাউন্ট দিচ্ছি আরেকটা এই যে বিভিন্ন ভুল গুলো এই ভুল গুলো করা যাবে না এবং মার্কেট প্লেস ভারী করা যাবে না ভারী না করে আগে মার্কেট প্লেস সম্পর্কে জানুন দেন আপনি ফাইবার দাঁড় করেন ফাইবার দাঁড় করানো এখন মনে করেন্সিং তৈরি করলেই ফিলান্সের নাম লাগানো যায় ফিলান্সার ডট কম ফিলান্সার ডট শাইন ডট 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 মানে যত কিছু আছে নাইনটি পার্সেন্ট ওকে হয়ে যায় এটা করবে না কেউ ভুলেও করবে না এইগুলো এটা মার্কেট প্লেস নষ্ট হয় নিজের ক্ষতি এবং অন্যদেরও ক্ষতি হয় তো ওকে তাহলে আমরা কি করলাম তার কন্ট্যাক্ট ইনফরমেশন গেলাম কেউ কিছু মনে করবেন বললাম অবশ্যই কারণ ছিল কারণ কি নতুনরা বিশেষ করে খুবই ভুলের মধ্যে আছে আর নতুনরা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এগুলো ভুল করতেছে মাঝে মাঝে না বললে নতুনরা আবার ডিপ্রেশনে পড়ে যায় আমরা কি করলাম এখন তার ওয়েবসাইট টা দেখবো ওয়েবসাইটটা দেখার জন্য আমরা যাচ্ছি এখানে ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে গিয়ে দেখতেছি হ্যাঁ এই যে তার ওয়েবসাইট আমরা তার সঙ্গে কাজ করতে পারি আমরা তাকে কি করতে পারি তাকে কলও করতে পারি কল করে কথা বলতে পারি বাট কল করার আগে তো আপনাকে এই সম্পর্কে জানতে হবে এই ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এই বিষয় নিয়ে যেহেতু এই বিষয় নিয়ে আমরা আলাদা একটা টপিক নিয়ে আলোচনা করবো আপনি লিঙ্কডিন কিভাবে ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে বাইর করবেন কথা বলবেন কাজ করবেন এটার উপরে ফুললি আমরা একটা আলোচনা করবো বাট এই জন্য আজকে এই আলোচনাটা অতদূর যাচ্ছি না আমরা সরাসরি যাচ্ছি লিঙ্কডিনে লিঙ্কডিনে ক্লাসে ফিরে যাচ্ছি ওকে তো আমরা লিঙ্ক নিয়ে আসলাম এভাবে আমরা কি করলাম কানেক্ট করলাম কানেক্ট করার পর আমরা মাই নেটওয়ার্কে আবার গেলাম মাই নেটওয়ার্কে গিয়ে আমরা দেখতেছি এখান থেকে ম্যানেজ নামে একটা বাটন আছে এই ম্যানেজে ক্লিক করার পর দেখতেছি যে সেন্ট আমি যদি সেন্টে ক্লিক করি হ্যাঁ আমি একজনকে কানেকশন পাঠিয়ে এই হচ্ছে সেই ব্যক্তি আমি তাকে কি করছি কানেকশন পাঠিয়েছি সে যদি অ্যাকসেপ্ট করে এখানে আর এটা থাকবে না তখন চলে আসবে আমার কোথায় এখান থেকে চলে আসবে আমার এই যে মাই নেটওয়ার্ক যে কানেকশন পাঁচটা আছে এখানে ছয়টা হয়ে যাবে উনি যদি অ্যাকসেপ্ট করে আমাদের না অ্যাকসেপ্ট করলে যাবে ওটা আপনি উইড্রো করে ফেলবেন এখন কথা হলো আপনি যদি প্রতিদিন চারটা পাঁচটা করে কানেকশন পাঠাচ্ছেন আপনাকে আপনার চেহারা ভালো না আপনার কি আপনার চশমা পড়া নাই আপনার লাইটিং ভালো না আপনি যে কথা বলেন আপনার প্রোফাইল যে তৈরি করেছেন এটা প্রোফাইল ভালো না কথা তো আপনার কোনো বিধি তার ভালো না আপনার চেহারা কি দিকে দিয়ে লাভ আছে। আপনার যে আপনার চেহারা বলতে কি বুঝাচ্ছি আপনার প্রোফাইলের চেহারা একদম বাজে গরু ছাগলের মতো সেটা আপনাকে তো রিপ্লাই অ্যাকসেপ্ট করবে না আপনাকে তৈরি করতে হবে তরুদাজা গরুই করবেন কিন্তু তরুদাজা গরু করবেন এমন ভাবে সাজাবেন প্রোফাইলটাকে যাতে করে একজন মানুষ দেখার পরেই মনে হয় না হ্যাঁ একজন প্রফেশনাল আপনি একটা প্রোফাইল খোলার মতো খুলে রাখলেন আর দেখা গেল ওটাতে কোনো কাজও নেই কিছু নেই আপনাকে কিছু পোস্ট করতে হবে সেই পোস্টগুলো একটু পরে কিভাবে সেই পোস্টগুলো প্রফেশনাল লেভেলে পোস্ট করতে হবে হবে আপনার প্রোফাইলটা সাজাতে একটা ব্যানার সেট করতে হবে খুব প্রফেশনাল লেভেলের আপনার যে ছবিটা দেবেন এটা অফিসিয়াল একটা গেটার দেবেন নট মাঠে ঘাটে গিয়ে একটা ছবি তুলছেন এটা দিচ্ছেন এটা প্রফেশনাল না আপনি যখনই কোনো মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন যারা ক্লাসগুলো করতেছেন এবং যারা দেখতেছেন অবশ্যই তারা ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড অর্থাৎ তারা তখন কি প্রোফাইলটাকে আগে সম্মান করুন নিজের প্রোফাইল নাই নিজের প্রোফাইলের আপনার ফলোয়ার নাই কানেকশন নাই কোনো অসুবিধা নাই আপনার যদি প্রোফাইলটা সাজানো থাকে একটা ক্লায়েন্ট আপনাকে খুব সহজে কাজ দেবে এটা নিশ্চিত ওকে তো আমরা কি করবো আমরা এখন যাচ্ছি কানেকশন ব্যাপার যেটা বলতে চাচ্ছিলাম যে কানেকশন আপনাকে আপনি আজকে চারটা দিলেন কালকে পাঁচটা দিলেন তারপরে দিন তিনটা দিলেন তারপরে দিন চারটা দিলেন এভাবে দেখা গেলো আপনার একশো দেড়শো কানেকশন জমা হয়ে গেলো বাট আপনাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না তাহলে আপনি কি করবেন ধীরে ধীরে ওই কানেকশনগুলো উইড্রো করে ফেলবেন এখন উইড্রো করবেন কোথা থেকে অবশ্যই উইথড্র করবেন একদম শেষের দিক থেকে অর্থাৎ আপনি আপনি দু হাজার বিশ সালে দুই হাজার বিশ থেকে এখন দু আপনাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই তাহলে দু সালের গুলো আপনি প্রথমে উইথড্রো করুন উইড্রো করে ধীরে ধীরে নতুন দিন এখন উইথড্র করবেন কটা করে সেটার ব্যাপারে কথা আছে কারণ উইথড্র করবেন দেখা যাচ্ছে আপনি একটার পর একটা উইথড্র করতেই আছেন যে দুই হাজার উইড্রো করে ফেলবে আজকে আজকে বসতি একদম খাওয়া দাওয়া করে উইড্রো করে তারপর সারবো প্রোফাইল সাজা সাজা করবো একদম আপনার এটা করবেন না মিনিমাম আপনি যতটা করে রিকোয়েস্ট দিচ্ছেন অর্থাৎ চারটা পাঁচটা করে দিচ্ছেন আপনি চারটা পাঁচটা করে উইড্রো দেবেন অর্থাৎ আপনাকে অ্যাকসেপ্ট করতে আপনি উইড্রো দিয়ে দিলেন চার পাঁচটা করে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না এভাবে আমরা কি করতে পারি আমরা দেখতে পারি পিপল ফলো অ্যান্ড ফলোয়ার্স তারপরে একটা অপশন মাই নেটওয়ার্ক থেকে একটা অপশন আছে গ্রুপ এই গ্রুপসটা টা কি এই সম্পর্কে আমরা জানি এই গ্রুপটা হচ্ছে আপনার কয়টা গ্রুপ আছে অর্থাৎ ফেসবুকে যেমন গ্রুপ তৈরি করতে পারি আমরা কিন্তু একটা গ্রুপ 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 তৈরি করতে পারি অর্থাৎ আপনার কয়টা আছে আপনি আমরা যেমন এই ধরনের কিছু গ্রুপ আছে আমরা নিজে তৈরি করতে পারি এবং আমরা অন্যান্য গ্রুপে জয়েন হতে পারি গ্রুপ রিলেটেড আপনাদের আলাদা একটা ক্লাসই হবে কোন গ্রুপে জয়েন হবেন কিভাবে জয়েন হবেন কেন জয়েন হবেন কিভাবে মার্কেটিং করবেন এটার উপর ফুলি আমরা আলাদাভাবে দেখবো অর্থাৎ গ্রুপ রিলেটেড গ্রুপের পর আমাদের দেখা গেল যে আমরা মাই নেটওয়ার্কের পরে আরেকটা অপশন ইভেন্টস অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ইভেন্টস তৈরি করতে হয় কিভাবে সেটা আমরা দেখো এরপর আসছে পেজ এই পেজটা কি আপনি কয়টা পেজে ফলো করছেন কয়টা পেজে ফলো করছেন এবং আপনার নিজস্ব কয়টা পেজ আছে লিঙ্কডিনে বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তৈরি করে মার্কেট থেকে কাজ নেবেন এটাকে বুস্ট করবেন এটাকে পোস্ট করবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন এই বিষয়টা নিয়েও আমরা দেখব শুধুমাত্র আমরা ইন্টারফেস গুলো জেনে নিচ্ছি কারণ কি এই ইন্টারফেস আমি আপনাদের আজকে আইডিয়া দিচ্ছি শুধুমাত্র আমরা লিঙ্কড থেকে কত পরিমাণ কাজ করতে পারি যে কাজগুলো মার্কেট প্লেস অ্যাভেলেবল অর্থাৎ আপনি কাজগুলো শিখলে শুধুমাত্র কাজগুলো করতে পারবেন এত পরিমাণ লিঙ্কড ইনের কাজ আছে কেউ যদি আমি বারবার বলি কেউ যদি শুধুমাত্র লিঙ্কড ইনটা শিখে আমি যে ক্লাসটা নিব এইটুকু যদি শিখে এই ক্লাসগুলো শিখে আপনাকে অন্য কাজ যদি আপনি নাও করতে পারেন এই কাজটুকু শিখে আপনি মার্কেট প্লেসে একদম পারফেক্টলি কাজ করতে পারবেন নিশ্চিন্তে ইনশাল্লাহ কাজ করতে পারবেন ওকে ফলোইং হিসেবে আছে ওকে তারপর আমরা কি দেখতে পারি এরপরে আমরা মাই নেটওয়ার্ক থেকে একটা দেখতেছি নিউজ লেটার্স এবং হ্যাশট্যাগ এই যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা আমরা দেখবো নিউজ লেটার সম্পর্কে জানবো এই যে মাই নেটওয়ার্ক আমরা এই বিষয়টা জানলাম মাই নেটওয়ার্ক আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম কি কি বিষয়ে জানবো এবং কি কি বিষয়ে জানতে হবে কোথায় গিয়ে জানবো এই বিষয়টা আপনাদের আইডিয়া দিলাম এখন আসলে আপনি তো একটা প্রোফাইল তৈরি করে ফেললেন অর্থাৎ যে ভাই আমার একটা ভিউ আমি প্রোফাইলে তৈরি করে ফেললাম আমি প্রোফাইলটার একটু ইন্টারফেসটা দেখি এই প্রোফাইলটা আমরা তৈরি করলাম আর প্রোফাইলটা এরকম একটা দেখা যাচ্ছে প্রোফাইলটা তৈরি করার পর আপনার কাজ কি প্রোফাইল তৈরি করার পরে কাজ হচ্ছে আপনার কানেকশন সেন্ড করতে হবে আপনি তো কানেকশন সেন্ড করতেছেন এই এর পরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আপনাকে প্রোফাইল একটা পোস্ট করতে হবে অর্থাৎ আপনি প্রোফাইলে কিভাবে পোস্ট করবেন এই কাজটা করতে হবে এখন আসুন যখন আমরা পোস্টের কথা বললাম পোস্ট কি আসলে পোস্ট হচ্ছে আপনার রিলেটেড পোস্ট কি ধরনের পোস্ট করা যাবে কি ধরনের পোস্ট করা যাবে না লিঙ্কডিন যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট শুধুমাত্র আপনার প্রফেশনালিজমের সঙ্গে জড়িত যত কিছু আছে প্রত্যেকটা বিষয় আপনি এখানে পোস্ট করতে পারবেন সাপোজ ধরে নিন আপনি ফাইবারে কাজ করতেছেন ফাইবারে আপনি লেভেল ওয়ান হয়ে গেলেন আপনি এটা খুশি সংবাদ আপনি এখানে পোস্ট করতে পারেন আপনি লেভেল টু হয়ে গেলেন আপনি এখানে পোস্ট করতে পারেন আপনাকে একটা ভালো কোনো ফিডব্যাক দিল এটার জন্য আপনি কি আপনি একটা ভালো কোনো কাজ করুন আপনি এটা পোস্ট করতে পারেন আপনি একটা অর্ডার পাইলেন যে আমার এই ক্লায়েন্টে আমাকে একটা অর্ডার দিচ্ছে এই হচ্ছে কাজ আমি ফাইবার কাজ করি আপনি এটা পোস্ট করতে পারেন এখন আপনার যদি মনে হয় যে আজকে আমি বার্থডে পার্টিতে গেছি বার্থডে পার্টিতে সেরকম একটা সেলফি দিচ্ছি সেটা দেন তাহলে বুঝবেন যে কয়েকটা দেওয়ার পর আপনার প্রোফাইল জবাই হয়ে যাবে অর্থাৎ থাকবেই না ওখানে এটা করা যাবে না কি ধরনের পোস্ট দিতে হবে আমি একটু আইডিয়া দিয়ে দিলাম এখন আসুন কি ধরনের পোস্ট আপনার দেওয়া উচিত আপনার প্রোফাইলটা গ্রো করার জন্য যারা যারা কাজ করতেছেন ফাইবার মার্কেটপ্লেস অথবা ফাইবার মার্কেট এর বাইরে আপনি ক্লায়েন্ট এর সঙ্গে কথা বলতেছেন আমাদের যেহেতু বেশিরভাগ ক্লায়েন্টের সঙ্গে আমরা যেহেতু লাইভে কথা বলি সব সময় বেশিরভাগ অনেকগুলো ক্লায়েন্টের সঙ্গে আপনি ওই ক্লায়েন্টের একটা পিকচার নিয়ে রাখেন আপনি কোন দেশের ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন এর উপর একটা ডেসক্রিপশন লেখেন আপনি কি কি কাজ নিয়ে কথা বলতেছেন ওর একটা ডেসক্রিপশন লেখেন লিখে আপনি পোস্ট করুন এক দুই নম্বর আছে আপনি একটা আজকে দশ ডলারের কাজ পেলেন কোন দেশের ক্লায়েন্টের কাজ পেলেন ক্লায়েন্টের নাম লেখার দরকার নেই কোন দেশের ক্লায়েন্টের কাজ পেলেন

আমাকে যখন আমি যখন যখন লিংেনের কোন কি কাজ করছেন তখন আমাকে বলা লাগতেছে না দেখবে যে আমি ইউএস এর মানুষের সঙ্গে কাজ করতেছি ইউএস এর মানুষ আমাকে এত ডলার কাজ আছে আমি তাকে দিছি সে আমাকে ফাইভ স্টার ফিডব্যাক দিছে এই ধরনের কাজগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট কি করবে সরাসরি আপনাকে কাজ দিয়ে দেবে যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যারা যাদের প্রোফাইলটা এইভাবে সাজাইছে আমি উদাহরণ আলাদা আপনার সঙ্গে আপনি চা খেতে চান সেই ছবিটাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই বাট মার্কেট প্লেসে যখন আপনি আসবেন এজ এ ফিলান্সার হিসেবে কিছু করতে চাচ্ছেন আপনার প্রোফাইলটা হবে আমি যেভাবে বললাম সেভাবে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা নাইনটি এইট পার্সেন্ট প্লাস হয়ে যাবে এখন আসুন তারপরে আপনি পোস্টে কিভাবে করবেন পোস্ট কি কি করবেন আমরা ফেসবুক বিজনেস পেজে কিভাবে পোস্ট করতে হয় এই একটা পোস্ট আমরা দেখাইছিলাম পৃথিবীতে যত পোস্ট আছে আপনি সব পোস্ট করতে পারবেন আপনি লিঙ্ক করবেন টুইটারে গিয়ে কিভাবে পোস্ট করবেন ইনস্টাগ্রামে গিয়ে কিভাবে এই ধরনের আলাদা কোনো টিউটোরিয়াল করারও আমাদের ইচ্ছা নেই আমরা দেখাবো না অর্থাৎ একটা মাত্র পেজ অর্থাৎ আপনি ওখানে শুধুমাত্র কি বলছিলাম মনে করে দেই আপনার একটা পোস্ট করার জন্য তিন থেকে চারটা বিষয় লাগে একটা পোস্ট করার জন্য তিন থেকে চারটা জিনিস লাগবে সেই চারটা জিনিস আমরা থাকতে হবে এক নম্বর হচ্ছে টাইটেল আপনি কি রিলেটেড পোস্ট করতেছেন ধরেন আপনি একটা অর্ডার কি কমপ্লিট করেছেন আপনি এটা নিয়ে পোস্ট করতেছেন তাহলে আপনার অর্ডার উপর একটা টাইটেল থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনি ওই যে টাইটেলটা লিখবেন ওর উপর একটা ডেসক্রিপশন যে আসলে আমি কি লিখতেছি আমি কি বিষয় নিয়ে কিভাবে পাইলাম অর্ডারটা কিভাবে ডেলিভার করলাম কিভাবে আমি ফিডব্যাকটা পাইলাম এর উপর একটা ডেসক্রিপশন লিখতে হবে দুই তিন নম্বর হচ্ছে আপনার যদি ওই যে ডেসক্রিপশনটা আপনার যে আপনি যে যেটা পোস্ট করতেছেন ওই রিলেটেড একটা অডিও হইতে পারে একটা ভিডিও হতে পারে একটা ইমেজ হতে পারে একটা এনিমেশন হতে পারে একটা জিপ ইমেজ হতে পারে যাই ইমেজ হোক না কেন এর উপরে আপনার কি থাকতে ভিডিও অডিও ইমেজ যেটা থাকুক না কেন আপনি ওর উপরে ওইটা একটা অ্যাড করতে হবে চার নম্বর হচ্ছে হ্যাশট্যাগ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে একটা হ্যাশট্যাগ না মানে হ্যাশট্যাগ একটা সেক্টর হ্যাশট্যাগ আপনি দশটা পনেরোটা বিশটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এই চারটা বিষয়ে পৃথিবীতে যত পোস্ট আছে আপনি যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন না কেন এই চারটা পোস্ট করতে হবে পোস্টের সময় এই চারটা বিষয় মানতে হবে এখন যদি একজন নর্মাল মানুষ এই ভিডিওটা শুনে শোনার পর মনে করবো যে আমি দেখলাম কখনো করিনি আমার কি সমস্যা হবে প্রোফাইল চলে যাবে তাদের প্রোফাইল চলে যাবে না কোনো সমস্যাও হবে না মেইন হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন তাদের প্রোফাইল গ্রো করার জন্য এবং আপনাকে এসি ফ্রেন্ডলি করার জন্য গুগল টপ রিং এর সার্চে আসার জন্য আপনাকে এই সেটটা নিয়ম মানতে হবে এখন আপনি টাইটেল রেডি আপনার ডেসক্রিপশন রেডি আপনার ছবি বা ভিডিও বা অডিও অথবা রেডি এবং আপনার হ্যাশট্যাগ রেডি অর্থাৎ আপনি কি বলেন আপনি পোস্ট করবেন এখন আমরা একটা পোস্ট করবো আমাদের চারটা বিষয় রেডি আছে আমরা এখন পোস্ট করবো কিভাবে আপনি লিঙ্ক দিনে আসেন লিঙ্কডে আসার পর আপনি দেখুন আপনি হোমে ক্লিক করেন এই যে হোম যে বাটনটা আছে এই হোম বাটনে ক্লিক করেন হোম বাটনে ক্লিক করার পর দেখুন স্টার্ট এ পোস্ট এই স্টার্ট এ পোস্ট নামক যে বাটনটা আছে এই এ পোস্টে যান এ যাওয়ার আগে একটা বিষয় মনে রাখি আমি কেটে দিলাম নিচের দিকে দেখুন এখানে একটা অপশন আছে ফটো তারপর আছে ভিডিও তারপর আছে ইভেন্ট তারপর আছে রাইট আর্টিকেল অর্থাৎ আমরা কি কি পোস্ট করতে পারি পোস্ট করতে পারি ফটো ফটো এড করে দিতে পারি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম একটা ভিডিও অ্যাড করতে পারি একটা ইভেন্টও তৈরি করতে পারি অর্থাৎ পোস্টেই হবে একটা ইভেন্ট করতে পারি আমরা একটা রাইট আর্টিকেল অর্থাৎ আমরা আর্টিকেল ও লিখতে পারি আর্টিকেল পোস্ট ভিডিও ইভেন্ট আমরা প্রত্যেকটা জিনিসই দেখবো প্রথমে দেখতেছি আমরা স্টার্টে পোস্ট আমরা স্টার্টে পোস্টে যখন আমরা ক্লিক করব। ওকে তাহলে কি করতে হবে আমরা এখন পোস্টে যাব তো পোস্টে যাওয়ার জন্য কি কি বিষয় রেডি রাখতে হবে এই বিষয়টা আছে আপনাকে যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন অর্থাৎ লিঙ্কডেন আপনি যখন হায়ার্ড হবেন কিভাবে হায়ার্ড হবেন কিভাবে গিক তৈরি করবেন আমরা তো এগুলো ক্লাসে দেখবেন কিভাবে ক্লাস করতে হয় কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ নিতে প্রত্যেকটা বিষয় দেখবেন এখন আপনি পোস্ট করার জন্য আপনি টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড ছবি অথবা ভিডিও আপনি সব কিছু আপনার কাছে ইনফরমেশন আছে ইনফরমেশন পাওয়ার পর আপনি এখন পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করলেন পোস্টে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট এ পোস্ট উপরে আছে তারপরে এটি আছে নাই মৃধা

আপনি পোস্ট করতে চাচ্ছেন এই পোস্টটা আপনি কাকে কাকে দেখাইতে চাচ্ছেন বুঝতে পারছি পোস্টটা আপনি যাকে যাকে দেখাইতে চাচ্ছেন তাকে তাকে আপনাকে সিলেক্ট করতে হবে সাপোজ আপনি চাচ্ছেন আপনার যারা বন্ধু বান্ধব আছে আপনি একটা পোস্ট করবেন তারাই শুধুমাত্র দেখবে তাহলে তখন কি করতে হবে

এখন যদি আপনি কোনো কিছু পোস্ট করেন তাহলে পৃথিবীর যত ব্যক্তি আছে সার্চ করার পর আপনার বিষয় তিন নম্বর এখান থেকে দেখতে পারবে টুইটারে যারা আছে আপনার সাথে কানেকশন তারাও দেখতে পারবে আর একটা বিষয় এখনো আসেনি কোন বিষয়টা আসেনি এখানে গ্রুপ মেম্বার গ্রুপ মেম্বার নামে একটা কি আসবে অপশন আসবে কেন আসে নাই এখানে এটা নতুন প্রোফাইল এই নতুন প্রোফাইলটা নিচে যে কানেকশন গ্রুপ মেম্বার এই অপশনটা আসবে কখন আসবে যখন আপনার প্রোফাইলে দুই একটা গ্রুপে আপনি অ্যাড হবেন এখন যেহেতু আমরা কোনো গ্রুপে অ্যাড হই নাই এই বিষয়টা আমরা একটু পরে আমার প্রোফাইল থেকে দেখাবো গ্রুপে অ্যাড হওয়ার পর আপনি ওই বিষয়টা কেমনে দেখবেন আমি একটু পরে দেখবো তো আমরা একটা কি করবো আমরা একটা পোস্ট তৈরি করবো পোস্ট তৈরি করার জন্য আমরা যাচ্ছি আমরা এ ওয়ানে রাখতেছি অর্থাৎ পৃথিবীর যত ব্যক্তি আছে সবাই যেন আমার পোস্টটা দেখতে পারে তো আমি কি বলছিলাম আমি বলছিলাম একটা প্রথমে টাইটেল থাকতে হবে তো আপনার একটা টাইটেল ধরে নেন আপনার আমার ইনস্টিটিউটের নাম দিয়ে আমি একটা টাইটেল দিলাম যে আমার ইনস্টিটিউটের নাম আছে বিডি ইনস্টিটিউট আমি একটা টাইটেল দিলাম আমি একটা নাম দিয়ে দিলাম এটা আছে টাইটেল টাইটেল দিয়ে দিলাম টাইটেলের পরে কি টাইটেলের পরে একটু আমি আনমিট করি টাইটেলের পরে কি বলছিলাম একটু বলুন দেখি একজন করে কথা বলুন জি বলুন টাইটেলের পরে কি বলছিলাম আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন ইয়েস অর্থাৎ টাইটেলের পরে আমি ডেসক্রিপশনের কথা বলছি এখন আমি ডেসক্রিপশন লিখব উই উইল প্রভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওকে আমি কি লিখলাম আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি এটা সরি এখন লিখে নাই লেখা ওটা নাই ভাই ওয়েট আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি উইল প্রোভাইড অল টাইপ অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা কি করব ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিভাবে প্রোভাইড করতে আমরা এটা প্রোভাইড করি এটা আমরা সমস্ত ধরনের ডিজিটাল করে থাকি এই ধরনের আমরা আরো লিখতে পারি ফেসবুক মার্কেটিং ইউটিউব গুগল টপিং যা কিছু আছে সব কিছু শিখে মনে করেন এই ধরনের হ্যাঁ এটা আমি এই কাজগুলো শিখে এই কাজগুলো দেখাই আমরা তাই তো আপনি এই ভাবে আপনি ডেসক্রিপশন একটা লিখতে পারেন ডেসক্রিপশন লেখার পর আপনার কাজ কি ডেসক্রিপশন লেখার পর আমি কি বলছিলাম বলুন দেখি একটা ভিডিও বা ছবি ভিডিও বা ছবি আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে আমরা একটা যে কোনো একটা ভিডিও অথবা ছবি নিয়ে নেই ভিডিও এবং ছবি নেওয়ার জন্য আমরা কি করবো এখন আমরা সবকিছু আমরা অ্যাড করলাম ওকে অ্যাড করার জন্য আমরা কি করবো আমরা এখন ছবি অ্যাড করবো ছবি অ্যাড করবো কিভাবে দেখুন এখান থেকে দেখুন নিচের দিকে আসুন এখানে নিচের দিকে এসে ফটো নামে একটা বাটন দেখা যাচ্ছে এই যে ফটো ফটোর একটা আইকন দেখা যাচ্ছে আমরা যদি এই আইকনের উপর ক্লিক করি ক্লিক করার পর আমাকে সরাসরি আমার ফোল্ডারে নিয়ে যাচ্ছে এই ফোল্ডার থেকে আমাদের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি কি দিতে পারি এখানে অ্যাড করে দিতে পারি তো আমরা এখান থেকে দিছি ফাইবার পিএনজি লোক আমরা যে একটা সিলেক্ট করে দিছি দেওয়ার আমরা এখান থেকে ওপেন করতেছি অর্থাৎ আমি একটা কি করলাম আমি একটা ছবি অ্যাড করলাম আসুন ছবি কিন্তু অ্যাড করলাম আমি এখন ডান করিনি না ছবি শুধুমাত্র অ্যাড করলাম এখন ছবি অ্যাড করার এখানে এসে কিছু বিষয় আছে যখন আপনি ছবি অ্যাড করতে গেলেন দেখুন এখানে পাশে একটা নিচে বাটন দেওয়া আছে এডিট তারপর একটা বাটন দেওয়া আছে ট্যাগ দেখুন আবার ব্যাকে যাচ্ছি আমি একটা বাটন দেওয়া আছে এডিট তারপর আছে ট্যাগ তারপর আছে অল্টার টেক্সট এই বিষয়গুলো আসলে কি দেখি বাটন যখন আপনি ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর দেখুন আপনার এই ছবিটা আপনি কি করতে পারেন করতে পারেন পারেন অর্থাৎ আপনার এই ছবিটা আপনি করে দিতে একটু যদি নিচের নিচের দিকে দিকে আসুন দেখেন এসে আপনার এই ছবিটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনি কি করতে পারেন ছোট থেকে বড় করে দিতে পারেন জুম ইন জুম আউট করে দিতে পারেন এই যে এখানে জুম ইন জুম আউট নামে একটা বাটন আছে আপনি এখানে ধরে টান দিয়ে বড় করতে পারেন অথবা ছোট করে দিতে পারেন এক দুই নম্বর আছে আপনি আপনার আপনি এখানে কম বেশি করতে পারেন আপনি ঘুরাই ফিরাই দিতে পারেন যেটা আমরা ফেসবুক আমরা যখন লিঙ্কডেন এর লোগো তৈরি করেছিলাম সে সময় যে আপনি বাঁকা টেকা করে দিতে যাই মঞ্চন না কেন ওই যে সেলফি ব্র্যান্ড সেলফি ব্রান্ড করতে পারেন যে হাইলা হইলা যেভাবে পারেন আপনি ছবি উঠান এখানে আপনি কি করতে পারেন অ্যাড করতে পারেন করতে দেখাচ্ছি আগের অবস্থায় ফিরে যেতে পারেন এই দিকে ঘুরে নিতে পারেন আবার এই দিকে ঘুরে নিতে পারেন এবং আপনি এখানে ক্লিক করার পর আপনি একবারে ঘুরে দিতে পারেন কোন দিকে করবেন আপনি পিকচারটা কোন দিকে করবেন ইচ্ছা মতন এখান থেকে ঘুরে নিতে পারেন দেন যদি আপনি এখানে ডানে ক্লিক করেন আপনার ছবিটা কি হয়ে যাবে এখানে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে আপনার ছবিটা কি হয়ে গেলো অ্যাড হয়ে পেলো অর্থাৎ আমরা এডিট করার যে অপশনগুলো এডিট গ্রহণ করতে পারি এখন যদি মনে হয় যে না আমি তো অ্যাড করে ফেলাম আমি চাষে আরও এডিট করবো আমার এখানে ভুল হয়েছে তাহলে যে পাশে দেখুন এডিট অপশন আছে এই এডিট অপশনে ক্লিক করার আপনি আবারও এই জায়গাতে ফিরে আসতে পারবেন এখন আপনি অল্টাতে ট্যাগে ক্লিক করেন ট্যাগ কি ইতিমধ্যে আমরা জানি ট্যাগ কি সেই ট্যাগগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে যে ট্যাগ হচ্ছে আমার আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই ট্যাগ হিসেবে যে আমি কি করব আমি কোনো কিছু অ্যাড করবো সেই ট্যাগগুলো আপনি এটাকে এসিউ করে নেবেন

অর্থাৎ কেন এইটা একটা দিলাম এইটা এই জন্য দিলাম কোন ব্যক্তি যদি আমাকে সার্চ করতে চায় সার্চ ছবিটা দেখায় আউটসোর্সিং লেখা যদি কেউ দেয় সার্চ তাহলে আমার এই লোগোটা দেখাবে এই লোগোটার সঙ্গে আমার কি সম্পর্ক আছে এই প্রোফাইলটা আমার দেখাবে করলাম আপনি এখানে কতগুলো দিতে পারবেন টেক্সটে আপনি সর্বোচ্চ তিনশো ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন একটা দিবেন একটা দেওয়ার পর আপনি একটা কি দেবেন অবশ্যই অবশ্যই কমা দেবেন কমা দেওয়ার পর পরেরটা একটা লিখবেন দেন আপনি সেভ করার পর সেভ করার পর ডান করে দেবেন ডান করে কি হয়ে গেলো আমার এই ছবিটা এখানে অ্যাড হয়ে গেল এখন আসেন নিজের থেকে আমাদের বাট এখানকার ক্ষেত্রে একটু সুবিধা দেখুন এখানে নিচের দিকে তারা বলছে তারপরে দেয়া আছে ডিজিটাল মার্কেটিং হ্যাশ ডিজিটাল মার্কেটিং এই যে হ্যাশট্যাগ এতদিন যেটা বলছিলাম কিওয়ার্ড অথবা হ্যাশট্যাগ এজ হ্যাশট্যাগ সেটা দেখা যাচ্ছে এখানে ট্যাগস হ্যাশট্যাগ কিওয়ার্ডস সবগুলো আছে सेम এখানে হ্যাশট্যাগ নামে পরিচিত এড হ্যাশট্যাগ এখন এড হ্যাশট্যাগ কি আসলে আমরা কোথায় এড হ্যাশট্যাগটা দেব আমরা প্রথমে টাইটেল দিলাম তারপর ডেসক্রিপশন দিলাম তারপরে আমরা দেখেন একটা ইন্টার দিলাম এই ইন্টার দেওয়ার পর আপনি নিচ থেকে এই দেখেন এড হ্যাশট্যাগ নামে যে অপশনটা আছে এই এড হ্যাশট্যাগে যদি আপনি ক্লিক করেন দেখেন অটোমেটিক একটা হ্যাশট্যাগ চলে আসলো এখন এড হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি নিচ থেকে দিতে পারেন কি যে আউটসোর্সিং আপনি একটা হ্যাশট্যাগ দিতে পারেন

ক্লিক করার পর আপনি আবারও লিখুন আউটসোর্সিং আউটসোর্সিং লেখার পর আপনি অপেক্ষা করুন দেখুন এখান থেকে কি আসবে আপনি যদি এখান থেকে কোনো কিছু চান আউটসোর্সিং রিলেটেড আরো কোনো কিছু যদি চান তাহলে আপনার সেটা হতে আউটসোর্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউট আমি আবার দিলাম এরপর যদি আরো চান আরো হ্যাশট্যাগ দিন হ্যাশট্যাগ দেওয়ার পর ফ্রিল্যান্সিং আমি লেখি ফ্রিল্যান্সিং দেন ফ্রিল্যান্সার আমি ফ্রিল্যান্সার দিলাম এভাবে আপনি কতগুলো কিওয়ার্ড দিতে পারেন কতগুলো কিওয়ার্ড দেওয়া যায় আপনি বিশটা পঁচিশটা দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে টার্গেট থাকবে মিনিমাম দশটা দেবেন মিনিমাম দশটা কিওয়ার্ড দেবেন কি রিলেটেড দেবেন রিলেটেডটা থাকবে আপনি যে রিলেটেড পোস্ট করতেছেন সেই তার সাথে সম্পর্ক রেখে আপনি কিওয়ার্ডগুলো দেবেন দিলে সুবিধা হবে কি আপনাকে যখন যখন লিঙ্কডিনে কেউ সার্চ করবে ডিজিটাল মার্কেটিং লিখে যতগুলো প্রোফাইল শো করবে তার মধ্যে আপনার প্রোফাইলটা শো করবে বুঝতে পারছি এই আমরা কি করবো অবশ্যই অবশ্যই কিওয়ার্ড গুলো দিব অবশ্যই অবশ্যই দিতে হবে দেন আমরা এখান থেকে কি করতে পারি পোস্ট করতে পারি আমরা একটা পোস্ট করে দিলাম পোস্ট করে দিলাম আমাদের কাজ কমপ্লিট আমরা খুব সংক্ষিপ্ত আকারে কি করলাম একটা পোস্ট করলাম এখন পোস্ট করার পর আমি তো এখানে পোস্ট করে ফেললাম আমি আবার আবার আমার হোমওয়ার্কে হোমে যাচ্ছি হোমে যাওয়ার পর আমি দেখতেছি আমার পোস্টটা নাই আমি চাচ্ছি যে আমি কি পোস্ট করলাম আমি এটা দেখতে চাচ্ছি যে আমি তো একটা পোস্ট করছি পোস্ট করে কি করে দিয়েছি অ্যাপ্রুভ করে দিয়েছি এখন আমি পোস্টটা কোথা থেকে দেখবো পোস্টটা দেখার জন্য দেখুন আপনি এই যে মেই যে অপশনটা আছে এই মি অপশনে ক্লিক করেন মি অপশনে ক্লিক করার পর দেখুন এই যে ম্যানেজ ম্যানেজ থেকে আপনি দেখুন নিচের দিকে একটা অপশন আছে পোস্ট এন্ড অ্যাক্টিভিটি এই পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন আপনি যে পোস্টটা করেছেন সেই পোস্টটা এখানে আসে এখানে দেখুন পোস্ট এন্ড অ্যাক্টিভিটিতে যখনই আসলেন এখানে আসার পর কয়েকটা বিষয় আছে অল অ্যাক্টিভিটি আর্টিকেলস পোস্ট ডকুমেন্টস অর্থাৎ একটার পর একটা বাড়তেছে কিন্তু আমরা কোথায় আছি অল অ্যাক্টিভিটি অর্থাৎ অল অ্যাক্টিভিটি মানে কি অল অ্যাক্টিভিটি কোথা থেকে আসবেন আপনি মি

কাকে লাইক দিছেন কাকে কমেন্টস করছেন কাকে গালি দিচ্ছেন কার প্রোফাইলে ঘুরছেন কাকে কমেন্টস করে রিপ্লাই করছেন কয়টা পোস্ট করছেন কটা পোস্টে ডিক্লাইন করছেন কয়টা এডিট করছেন এই যে আপনার যত কিছু ইনফরমেশন আছে প্রত্যেকটা ইনফরমেশন আপনি কোথা থেকে পাবেন মি মি থেকে আপনার পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি অল অ্যাক্টিভিটিতে দেখতে পাবেন অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা কি করছি পোস্ট করছি এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে এখন আমরা যদি শুধুমাত্র পোস্ট গুলো দেখতে চাই তাহলে আমরা পোস্টে ক্লিক করার পর কি করতে পারি আমরা আমাদের পোস্ট গুলো দেখতে পারি আমরা যেহেতু পোস্ট নিয়ে আসি পোস্ট নিয়ে থাকতেছি এরপর আমরা আর্টিকেল লেখা দেখবো অর্থাৎ পোস্ট কলাম এখন পোস্ট করার পর মনে হলো যে ভাই আমি তো একটা ভুল করে ফেলছি কি ভুল ভুল হচ্ছে যে আমি তো পোস্ট করার সময় আমার ভিডিও দেওয়ার কথা বাট আমি দিয়ে ফেলছি একটা লোগো একটা ছবি দিয়ে ফেলছি আমার তো এখন এডিট করতে হবে আমি চাইছি এডিট করার জন্য অথবা আমরা একটা বাদ দিলাম যে আমি একটা ইমেজ পোস্ট করে ফেলছি আমি একটা কি করবো আমি একটা

হোম থেকে ক্লিক করার পর আপনি স্টার্টে পোস্ট স্টার্টে পোস্ট থেকে আপনি সব টাইটেল কিওয়ার্ড যা টাইটেলিপশন কিছু দেবেন এখান থেকে পাশে দেখুন ভিডিও নামে একটা অপশন আছে আছে ভিডিও আপনি টাইটেল যা মনে করেন এখান থেকে ভিডিও নামে একটা অপশন আছে ভিডিওতে ক্লিক করেন ভিডিওতে ক্লিক করার পর আপনার কম্পিউটারের ভেতর যে ভিডিওগুলো আছে আপনি কিন্তু এখান থেকে কি করতে পারেন ভিডিওগুলো সিলেক্ট করে দিতে পারেন যেটা বললাম ওই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা বিজনেস প্রমোশন করি রিলেটেড যদি আমরা নিজে কোনো ভিডিও তৈরি করি ইউটিউবে পাবলিশ ছাড়া যে আমি চাচ্ছি শুধুমাত্র ভিডিওটা ইউটিউবে আমরা লিঙ্ক আপলোড করব তাহলে আপনি ভিডিওটা তৈরি করবো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যেমন আপনি সিলেক্ট করে দিয়ে আপনি কি করতে পারেন এখান থেকে ডান করে দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন আপনি মন যে না আমি এখান থেকে পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমি ভিডিওতে অ্যাড করব যে আমি কি করবো ভিডিওটা অ্যাড করব সরাসরি ইউটিউবের লিঙ্ক থেকে তখন আপনি কিভাবে করবেন আপনি শুধুমাত্র যাবেন ইউটিউবে ইউটিউবে যে লিঙ্কটা আছে ইউটিউবে লিঙ্কটা নিয়ে আসে এখানে সাবমিট করবেন আপনার ভিডিওটা অ্যাড হয়ে যাবে যদি আমরা দেখি একটু আমরা দেখতেছি এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি আমরা একটা ভিডিও নিয়ে এসে দেখতেছি আমরা কিসের ভিডিও পোস্ট করব আমরা পোস্ট করব সরাসরি ইউটিউবের ভিডিও একটা তো আমরা একটা ভিডিওতে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর আমরা যে এই যে ইউটিউব ভিডিও যে লিঙ্কটা আছে লিঙ্কটা তো অনেকভাবে নিতে পারি আমরা এই যে উপরে যে লিঙ্কটা আছে এখান থেকে নিতে পারি লিঙ্কটা এখান থেকে নিয়েও পোস্ট করতে পারি অথবা কি করতে পারি যে এখানে রাইট বাটন ক্লিক করার পর কপি ভিডিও এখান থেকেও নিতে পারি অথবা কিভাবে নিতে পারি এখান থেকে শেয়ার বাটন আছে দেখেন শেয়ার বাটন এই শেয়ার বাটনে ক্লিক করার পর এই যে কপি এই যে কপি থেকে আমরা নিতে পারি আমরা এখান থেকে কপি করে নিলাম নেয়ার পর আমরা যাচ্ছি সরাসরি আমাদের লিঙ্কডিনে এখান থেকে শুধুমাত্র আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখুন একটু পরে বাফারিং এখানে চলে আসবে এই যে ভিডিওটা চলে আসে এই ভিডিওটা আমরা কি করতে পারি এখন এখান থেকে পোস্ট করতে পারি পোস্ট করার আগে আপনার যে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড আছে সবগুলো আপনি এখান থেকে দিয়ে তারপর আপনি পোস্ট করতে পারেন যেমন আমরা পোস্ট করে দিলাম যে আপনি টাইটেল ডিসক্রিপশন সবকিছু দিয়ে আপনি কি করেন

কিভাবে আমরা ছবি দেবো কিভাবে ভিডিও দেবো কিভাবে লিঙ্ক দেবো এই বিষয়টা দেখলাম এখন আমরা কি করবো আমরা করবো এডিট এডিট করার জন্য আপনি এখান থেকে দেখুন আপনি যখন পোস্টে আসেন পোস্টে আসার পর যে ওখানে থ্রি ডট বাটন আছে একটা কি অপশন আছে থ্রি ডট থ্রি ডটে এসে আপনি থ্রি করেন ক্লিক করার পর দেখুন ইডিট পোস্ট অর্থাৎ পোস্টের নামে একটা কি অপশন আছে একটা অপশন আছে এখানে ইডিট পোস্টে ক্লিক করেন এডিট পোস্টে ক্লিক করার পর যদি মন চায় যে আপনি এখানে পোস্টটা কি করবেন এডিট করেন তাহলে আপনার খুব সহজে কি করতে পারেন এডিট করে দিতে পারেন অথবা যদি মন চায় যে না এডিট করে আমি যেমন এখানে কোনো কিছু দিচ্ছি যে আমি এখানে দিচ্ছি

আমি আপনার এখানে যাতে করে ওনাদেরকে বুঝাতে পারি আমরা কি করলাম এখানে পোস্ট করে দিলাম পোস্ট করার পর কি হবে এখান থেকে দেখুন ওই যে লিঙ্ক আমরা যে লিঙ্কটা নিলাম দেখুন লিঙ্কিন এর যে লিংকটা এখানে এসে কি হয়ে গেছে www.linkedin.com নাইমৃধা অর্থাৎ আমরা লিঙ্কিন থেকে লিংকটা নিয়ে এসে এখানে পোস্ট করে দিলাম বুঝতে পারছি ক্লিয়ার কিভাবে লিংকটা শেয়ার করব অন্যান্য সোশ্যাল মিডিয়াতে গিয়ে ক্লিয়ার সবার আনমিট অবস্থায় আছেন ক্লিয়ার সবাই ক্লিয়ার ভাই ক্লিয়ার এইভাবে আমরা কি দেখলাম আমরা শুধু কোনো পোস্ট দেখতেছি আমরা কিন্তু পোস্টের এখন অনেক কিছু বাকি আছে অর্থাৎ পোস্ট আপনি কিভাবে করবেন কিভাবে কাজ করতে হবে আমরা এই বিষয়গুলো দেখতেছি কোন সময় পোস্ট করবেন সেই বিষয়গুলো নিয়েও জানবো আমরা ওকে তা আমরা লিঙ্কডটা কিভাবে লিঙ্কডিন থেকে নিয়ে আসে এখানে শেয়ার করলাম আবার এখন আসুন লাইক কমেন্ট শেয়ার এবং সেন্ড বাটন সবাইকে জানি একটু লাইক হচ্ছে আপনাকে যদি কেউ লাইক করে সেটা দেখতে পারেন কমেন্টস আছে আপনাকে কেউ যদি কমেন্টস করে সেটা দেখতে পারেন শেয়ার হচ্ছে এখান থেকে যেটা শেয়ার অপশন আমরা একটু পরে দেখব শেয়ার অর্থাৎ আপনি বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন গ্রুপে অবর্ণা বিভিন্ন পেজে আপনি পোস্ট শেয়ার করতে পারবেন তারপর আসুন সেন্ড বাটন এই সেন্ড বাটন থেকে ক্লিক করার পর আপনি যদি সরাসরি এই ভিডিওটা কাউকে সরাসরি সেন্ড করতে চান তাহলে তাকে আপনি দিতে পারেন যেমন আমি চাচ্ছি যে এমডি গোজার হোসেনকে আমি দেব এমডি গোজার হোসেন আমি চাচ্ছি সরাসরি এই ভিডিওটা কাকে পাঠাবো এম ডি গোলদার হোসেন আপনি তাকে নাম লিখলেন নাম নাম লেখার পর আপনি এখান থেকে ক্লিক করুন ক্লিক করার পর যদি মন চায় যে হ্যাঁ আমি ওনাকে চাচ্ছি আমি এখান থেকে সেন্ড করে দিতে পারি এরপরে যদি মনে চায় যে আমি আরো কাউকে দিতে চাচ্ছি যে আমি এখানে মাহফুজুর রহমান থেকে দিতে চাচ্ছি মাহফুজুর রহমান অর্থাৎ একসঙ্গে আমি শুধুমাত্র তাদেরকে টার্গেটেড করে দিতে চাচ্ছি আমার বন্ধু বান্ধব যারা আছে আমি তাদেরকে সরাসরি কি করতে পারি এখান থেকে সেন্ড করে দিতে পারি যে হ্যাঁ আমি তাদেরকে কি করলাম সেন্ড করলাম সরাসরি এই ভিডিওটা তাদের মেসেঞ্জারে অর্থাৎ

তাহলে আপনাকে কি করতে হবে যে ইয়াস স্যার আমার তো ডকুমেন্টস আছে ঠিক আছে পাঠান যে স্যার জাস্ট ওয়ান ক্লিক ওয়ান ওয়ান মিনিট না ক্লিক মানে ওয়ান সেকেন্ডের মধ্যে আপনি কি করতে পারবেন পাঠাতে পারবেন সরাসরি তার কি তার তার প্রোফাইলে 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 অন্য কোথাও অর্থাৎ কোথায় দিবেন কিভাবে দিবেন প্রোফাইলে দেওয়ার জন্য আপনি শুধুমাত্র যাবেন সেন্ড বাটন অর্থাৎ আপনি মনে করেন যে আপনার কি আছে মনে করেন এখান থেকে আপনি অনেকগুলো পোস্ট পাচ্ছেন এইটাই হচ্ছে পোস্ট এই পোস্টটা আপনি কোনো ক্লায়েন্টকে সরাসরি তার মেসেঞ্জারে দিতে চাচ্ছেন মেসেঞ্জার বলতে কি লিঙ্কডিনের মেসেঞ্জার এই যে মেসেঞ্জার দেখুন এই যে লিংকডিনের যে মেসেঞ্জার আছে কোন ক্লায়েন্টকে পাঠাইতে চাচ্ছেন তাহলে আপনি পাঠানোর জন্য কি করবেন এখান থেকে শুধুমাত্র সেন্ডে ক্লিক করুন সেন্ডে ক্লিক করার পর আপনি তার নামটা লিখুন যে আমি চাচ্ছি মাহফুজুর রহমানকে পাঠানোর জন্য আপনি মাহফুজুর রহমানের নামটা এখানে লিখুন লেখার পর শুধুমাত্র এখান থেকে সেন্ড করুন দেখবেন তার প্রোফাইলে সরাসরি এটা কি চলে গেছে এই অপশনটা চলে গেছে দেখুন এটা মাহফুজের প্রোফাইলে কি গেছে চলে গেছে অর্থাৎ যখন ক্লায়েন্ট দেখবে যে ক্লায়েন্টের নাম যদি মাহফুজুর হয়ে থাকে ক্লায়েন্ট দেখবে কি ব্যাপার চলে আসে হ্যাঁ এনার তো ঠিক আছে মাহফুজুর রহমান যখন এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে যে হ্যাঁ আপনার কাজ কিস কাম সবকিছু কমপ্লিট আছে এভাবে আপনাকে কি পাবেন আপনি খুব দ্রুত কাজ পেতে পারেন এবং আপনি অটোমেশন রেডি করতে পারেন অর্থাৎ অটোমেশন আজকে থাকবে এই পর্যন্ত নেক্সট ক্লাসে গিয়ে যেটা আমরা শিখবো অর্থাৎ একটা পোস্ট তো তৈরি করলেন পোস্ট তৈরি করার পর আপনি কিভাবে মার্কেটিং করবেন কিভাবে মার্কেটিং করতে হয় তারপর গ্রুপে কিভাবে অ্যাড করতে হয় গ্রুপ কিভাবে অ্যাড হবো কোন সময় পোস্ট করবেন গ্রুপে কোন কোন গ্রুপে অ্যাড হবেন কোন কোন গ্রুপে ক্লায়েন্ট পাবেন এই যে বিভিন্ন বিষয়গুলো আছে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো আজকে শুধুমাত্র দেখলাম আমরা পোস্ট পোস্ট কিভাবে করতে হয় কোন গ্রুপে শেয়ার করতে হয় এই বিষয়গুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ